প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। সোমবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির কর্মসূচির মঞ্চ থেকে বিরোধী দলনেতা মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে বার্তা দেন ত্রিপুরায় জাতীয় নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। বছর ঘুরলেই 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখনো হয়নি, কিন্তু কার্যত 23-এর নির্বাচনী হাওয়ায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করে দিয়েছে রাজ্যে। শাসক ও বিরোধী একে অপরকে বাক্যবাণে সমালোচনার সুরে বিঁধছে। রবিবারই রাজ্য সফর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানের জনসভা থেকে নাম না করে রাজ্যের বিগত বাম সরকারের সমালোচনায় সরব হন প্রধানমন্ত্রী। আর সোমবার আগরতলাতেই গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির কর্মসূচির মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে বিরোধী দলনেতা এবং সিপিআইএম পলিটপুরো সদস্য মানিক সরকার। এদিন আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে নারী সমিতির সমাবেশ মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে বার্তা দেন ত্রিপুরায় জাতীয় নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আপনাকে বলবো প্রধানমন্ত্রী, আপনি দিল্লিতে ফিরে গেছেন, আপনার বন্ধুরা আছেন, হয়তো দূরে কোথাও দাঁড়িয়ে আমাদের কথাবার্তা শুনছেন, তাদের মাধ্যমে আপনি জেনে নেওয়ার চেষ্টা করছেন। সাহস আছে আপনার, হিম্মত আছে আপনার, গণতন্ত্রের প্রতি সত্যি আপনার কোন আস্থা বিশ্বাস আছে? যদি থাকে ইলেকশন কমিশন তাকে বদল দেওয়া করে নেওয়ার চেষ্টা করছেন। গুজরাটে কি হয়েছে, হিমাচলে কি হয়েছে, ভারতবর্ষের মানুষ দেখেছে। সাহস থাকলে এই ত্রিপুরায় ইলেকশন কমিশনকে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করবার সুযোগ দিয়ে হস্তক্ষেপ করবেন না। ইলেকশন কমিশনের কাজ খেলার জন্য যে মাঠ, সব দলের জন্য সেই মাঠ সমান থাকবে, কিন্তু আপনি আপনার দৌলতে ইলেকশন কমিশনকে নিকম্ম বানিয়ে রেখে বগল দেওয়ার পরে সেই মাঠকে অসমান করে দিয়ে বিরোধীদেরকে অসুবিধা ফেলবার চেষ্টা করছেন। এটা দুর্বলতা, এটা জনবিচ্ছিন্নতার নিদর্শন। এই কারণে বারবার বলছি, সাহস হিম্মত থাকলে এদেরকে সুযোগ দিন। এদিন এই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার রবিবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানের সমাবেশে রাখা প্রধানমন্ত্রীর বক্তব্য ইস্যুতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। পাশাপাশি রাজ্য সরকারের সমালোচনাতেও সুর চড়ান মানিক বাবু। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।